हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। सो आज मैं ये वीडियो तो आपना लोगों को देखवाम जे पीएफ अकाउंट पर पैसा कैसे के विड्रॉल करিব পাৰি। सो সাবো वीडियो तो আজিকে প্রাইভেট ইনস্টিটিউট সকলতে পিএফ তো ম্যান্ডেটরি কৰি দিছে। সো পয়সা উলাব সকলৰে সাগে প্ৰবলেম হয়। সো আজি এই ভিডিওত মই সম্পূৰ্ণকে দেখুৱাম সো পিএফ একাউণ্টৰ পৰা পইচা কেনেকে উলাব পাৰি। সো তেখেতসকলৰ বহুত সহায় হ'ব বুলি মই ভাবো। লগতে মোৰ চেনেলটো লাইক কমেন্ট শ্বেয়াৰ এণ্ড সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। তো বলক গাইছ, আমি এতিয়া ভিডিওটো আৰম্ভ কৰোঁ। পইচা কেনেকে উইথড্ৰল কৰা মই দেখাম আজিৰ এই ভিডিঅ'টোত সম্পূৰ্ণকে। তো চাই থাকিব শেষলৈকে, চালে বুজি পাব সো কেনেকে পইচা ওলায়। তো বলক গাইছ, দেৰি নকৰোঁ, বলক আৰম্ভ কৰোঁ ভিডিঅ'টো। আপুনি আপোনাৰ নিজৰ মোবাইলটোতো পিএফ এপ্লাই কৰিব পাৰিব। তো এতিয়া মই গুগলটো খুলি ল'লোঁ। ইয়াতে মই টাইপিং কৰিম ইএফঅ' স্পেচ দি হোম। মই টাইপিং কৰিছোঁ, ইয়াত চাওক আপোনালোকে। তাৰপিছত মই চাৰ্চ কৰিলোঁ। চাৰ্চ কৰাৰ পিছত এটা পেজ খোলা গৈছে। পেজটোত আহিছে ইউ এন এ মেম্বাৰ পাছবুক মেম্বাৰ। এতিয়া আপুনি ইউ এন এত ক্লিক কৰিব লাগিব। ইউ এন এত ক্লিক কৰাৰ পিছত এইটো পেজ খোলা যাব। এতিয়া আপুনি ফাৰ্ষ্ট টাইম কৰিব লাগিব, ডেস্কটপ চাইট কৰি ল'ব লাগিব নিজৰ মোবাইলটো। ডেস্কটপ চাইট কৰি লোৱাৰ পাছত কম্পিউটাৰত যেনেকৈ আহিব ছেম তেনেকৈ আহিব আপোনাৰ চেলফোনত। তাৰপাছত ইয়াতে আহিব এণ্টাৰ ইউ এন এ পাছৱৰ্ড। আপুনি যিহেতু প্ৰাইভেট ইনষ্টিটিউটত কাম কৰে, তাতেতো আপোনাৰ নিশ্চয় পি এফ একাউণ্ট খুলি দিছে। খুলি দিয়াৰ লগে লগে আপোনাক ইউ এন এ নাম্বাৰটো আৰু পাছৱৰ্ডটো দি দিয়ে। ছ' আপুনি সেই নাম্বাৰ দুটা ইয়াতে বহাব লাগিব। ইউ এন এ নাম্বাৰটো ইউ এন এ জেগাত বহাব লাগিব, পাছৱৰ্ডটো পাছৱৰ্ডৰ জেগাত বহাব লাগিব। তেতিয়াহে আপোনাৰ পি এফ একাউণ্টটো লগইন হ'ব। মোৰ অলৰেডি খোলা আছিল আগতে, চ' খোলা থকাৰ কাৰণে ঠিক এনেকৈ আহিছে। আপুনি যদি আপোনাৰ পি এফ একাউণ্টটো খুলি লয় ঠিক আপোনাৰো তেনেকৈ আহিব। মই মোৰ পি এফ নাম্বাৰটো বহাই দিলোঁ। তাৰপিছত ইয়াতে এটা কেপচা আহিছে, এই কেপচাটো যেনেকৈ আছে ছেম তেনেকৈ বহাব লাগিব, তেতিয়াহে আপোনাৰ পি এফ একাউণ্টটো খোলা যাব। তো মই এতিয়া কেপচাটো বহাই আছোঁ, ইয়াত চাওক আপোনালোকে। এতিয়া মই কেপচাটো বহাই দিলোঁ ইয়াতে, ইয়াত চাওক আপোনালোকে। কেপচাটো বহাই উঠি মই এয়া চাইন ইন কৰি দিলোঁ। চাইন ইন কৰি দিয়াৰ পিছত এটা এনেকুৱাকৈ পেজ আহিছে, পেজটোত চাওক। মই লেটাৰ কৰি দিলোঁ, লেটাৰ কৰি দিওঁতে মোৰ পেজটো এনেকৈ খোলা গৈছে, পি এফ একাউণ্টটো খোলা গৈছে। মানে চাওক, পি এফ একাউণ্টটো মোৰ অলৰেডি খোলা গ'ল। এতিয়া ওপৰত চাওক, হোম আছে, ভিউ আছে, মেনেজ আছে, একাউণ্ট আছে, অনলাইন ছাৰ্ভিচ আছে। তো এতিয়া মই অনলাইন ছাৰ্ভিচত ক্লিক কৰিম। এতিয়া মই অনলাইন ছাৰ্ভিচত ক্লিক কৰিলোঁ। ক্লিক কৰাৰ পিছত এনেকৈ চাৰিটা অপশ্যন আহিছে। মই ফাৰ্ষ্টটো ছিলেক্ট কৰিলোঁ, ক্লেইমত ছিলেক্ট কৰিলোঁ। যিহেতু মই পইচা ওলাম, ক্লেইমত ছিলেক্ট কৰাৰ পিছত এনেকুৱা এটা নতুন পেজ খোলা যাব। চাওক আপোনালোকে, ইয়াতে নতুন পেজ এটা খোলা গ'ল। ইয়াতে আপোনাৰ পি এফ একাউণ্টটো খোলাতে যিটো বেংকৰ একাউণ্ট নাম্বাৰ দিয়া আছিলে সেই একাউণ্ট নাম্বাৰটো, এণ্টাৰ বেংক একাউণ্ট বুলি আছে, তাতে আপোনাৰ একাউণ্ট নাম্বাৰটো দিব লাগিব। এতিয়া মই মোৰ একাউণ্ট নাম্বাৰটো ইয়াত দি আছোঁ, চাই লওক আপোনালোকে। এতিয়া মই মোৰ একাউণ্ট নাম্বাৰটো ইয়াত বহাই আছোঁ, ইয়াত চাওক, ইয়াৰ একাউণ্ট নাম্বাৰটো বহাই আছোঁ। আপুনি আপোনাৰ একাউণ্ট নাম্বাৰটো যেতিয়া দিয়া হ'ব, তাৰপিছত ইয়াত চাওক ভেৰিফাই বুলি অপশ্যন এটা, তাতে ক্লিক কৰিব লাগিব। তাৰপিছত এনেকৈ এটা চাৰ্ট আহিব, যিহেতু আপুনি পইচা ওলাব এগ্ৰি হয়, তো আপুনি ইয়েছত ক্লিক কৰি দিয়ক। এইটো ইয়েছ আৰু ন' বুলি আছে, ইয়েছত ক্লিক কৰি দিয়ক। ইয়েছত ক্লিক কৰাৰ পিছত আপোনাৰ আকৌ এটা নতুন পেজ আহিব। নতুন পেজ আহাৰ পিছত আহিব প্ৰচেছ ফৰ অনলাইন ক্লেইম। আপুনি ইয়াতে ক্লিক কৰি দিয়ক। ক্লিক কৰি দিয়াৰ পিছত এনেকুৱা আকৌ এটা নতুন পেজ খোলা যাব, এয়া পেজটো খোলা যাব। তলত আছে ছিলেক্ট ক্লেইম অপশ্যন বুলি আছে, এতিয়া ছিলেক্ট ক্লেইম অপশ্যনত আপুনি ক্লিক কৰি দিয়ক। ক্লিক কৰি দিয়াৰ পিছত ইয়াত চাওক, ক্লিক কৰি দিছোঁ, এইবোৰ পি এফ এডভান্স ফ্ৰম 31 বুলি এনেকৈ আহিছে, আপুনি এইটোত ছিলেক্ট কৰক। কৰাৰ পিছত এনেকুৱাকৈ গোটেইটো চাৰ্টটো খোলা যাব। এতিয়া আপুনি আপুনি যিটো ছাৰ্ভিচ কৰে সেই ছাৰ্ভিচটো ইয়াতে ক্লিক কৰি দিয়ক, আহি যাব অপশ্যন, এই অপশ্যনত ক্লিক কৰি দিয়ক। তাৰপিছত আপুনি যিটো কাৰণত পইচা ওলায় সেইটো আপোনাৰ অপশ্যনটো ছিলেক্ট কৰি দি দিয়ক। মই ইলনেছ দি দিছোঁ, মানে মোৰ গা বেয়া, সেইকাৰণে মই ইলনেছ দি দিছোঁ। চ' তাৰপিছত আপুনি যিমান পইচা ওলায় এই এমাউণ্টটো তলত দিব লাগিব, ইয়াতে এমাউণ্টটো আপোনাৰ দিব লাগিব। আপোনাৰ যিমানখিনি পইচা জমা হৈছে সিমানহে দিব লাগিব। আপুনি আপোনাৰ 10,000 জমা হৈছে, আপুনি যদি 1,00,000 দিয়ে তেতিয়াহ'লে 1,00,000 দিলে নহ'ব, সেইটো কেঞ্চেল হৈ যাব। আপোনাৰ যিমান জমা হৈছে সেইটো দিব লাগিব। তাৰপিছত আপুনি আপোনাৰ এড্ৰেছটো বহাই দিয়ক। ইয়াতে চাওক, মই এড্ৰেছ বহাই আছোঁ মোৰ মই নলবাৰী আছাম দি দিছোঁ।
আপনার যখন ডিস্ট্রিক্ট হয় ডিস্ট্রিক্ট দি দিয়ক, তারপর তলতো আপনি সেম এড্রেসটা বহাই দিয়ক। এটা আমার উপর এড্রেসটা বহা হয়ে গেল। এটা আপনি স্টেটখন সিলেক্ট করুক, আপনার যখন স্টেট হয়, মই আসাম দি দিল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করব লাগিব। আপনার যখন ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করুক। তো মোর ডিস্ট্রিক্ট হয় নলবারী, মই ডিস্ট্রিক্ট নলবারী সিলেক্ট করল। ইয়াতে আপনি যে উপরত এড্রেস দিছিলে সেম এড্রেসটা বহাই দিয়ক, সেম এড্রেসটা বহাব লাগিব। এটা আপনার এড্রেসটা বহা হয়ে গেল। এটা আপনি আপনার পিন নাম্বারটা দি দিয়ক, যদি পিন নাম্বার হয় আপনার সেই সেম পিন নাম্বারটা ইয়াতে দি দিয়ক। চাওক উপর গোটেখানি ডিটেলস বহাই দিল। এটা লাস্ট এটা আছে, সেইটো হল আপনার চেকবুক বা পাসবুক, যি ডকুমেন্ট আছে আপনার, চেকবুক থাকিলেও হব পাসবুক থাকিলেও হব, এই পাসবুক বা চেকবুকের যেটু ফটো আপনার তুলব মোবাইলেরে, সেই ফটোটোর সাইজ হব লাগিব 100 KB-র পৰা 500 KB-র ভিতরত হব লাগিব, তিতায়ে একসেপ্ট হব, মানে একসেপ্ট করব। তো আপনি এই ফটোটো ভালদরে চাই লব লাগিব, এক নম্বর কথা। তারপর ফটোটো আপনি আপলোড করব লাগিব। এতিয়া মই মোর পাসবুকর ফটোটো আপলোড করে দিল। ইয়াতে ফটোটোর সাইজ আসে 300 KB, যেহেতু 100 KB-র পৰা 500 KB বিচারিছিল, ফটোটোর সাইজ 300 KB আছিল কারণে একসেপ্ট করে ললে। সো এতিয়া মই তলর পিনে আইলো, এনেকা ঘর এটা আছে, ঘরটোত ক্লিক করে দিল। ইয়াতে গোটেখানি ডিটেলস লিখা আছে, আপনি পড়ি চাব, যদি আপনার প্রবলেম হয় পড়ি চাব ধুনিয়াকে। তারপর তাতে ক্লিক করার পিছন গেট আধার OTP বলে আইছে, এতে গেট আধার OTP ক্লিক করব লাগিব। যদি আপনার আধার কার্ডখান PF একাউন্টের লগত লিঙ্ক থাকে, তেতিয়াহে আপনার তাত OTP-টো আহিব। তারপর OTP-টো ইয়াতে আপনার বহাই দিব লাগিব। যেতিয়া OTP-টো আহিব আপনার, আমার OTP আহি গল, এই OTP-টো ইয়াতে বহাব লাগিব। চাওক আধার OTP বলে আছে, OTP-টো মই বহাই দিল ধুনিয়াকৈ। OTP-টো আপনার বহার পিছত তলত আইব এনেকে, চাওক ভেলিড OTP এন্ড সাবমিট ক্লেম ফর্ম, তাতে ক্লিক করব লাগিব। ক্লিক করার পিছত আপনার, তারপর আপনার ক্লেম হয়ে যাব। মই পয়সা নুলাও বারো আপনার দেখার কারণে এই ভিডিওটা বনাইছো। সো ভিডিওটা চাই ভাল পালে আপনার নিশ্চয় লাইক কমেন্ট শেয়ার করব, সাবস্ক্রাইব করবলে নপাহরিব। আজি এই ভিডিওটিত মই আপনার PF একাউন্টর পৰা পয়সা কেনকে অনলাইন ক্লেম করব পারি সকলবর দেখালো। সো আপনার বহুখিনি সহায় হব বলে মই ভাবো। সো মোর চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবলে নপাহরিব। তো আজির এই ভিডিওটি ইমানতে সমাপ্ত করলো, নেক্সট ভিডিওত লগ পাম, টাটা বাই বাই।